ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তোমরা ভালো আছো আর জানি সবাই সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে বনভোজন হচ্ছে ছাদে, সব বাপের বাড়িতে সবাই মিলে পিকনিক। তো এই যে হাঁড়িতে মাটি দেওয়া হয়ে গেছে, কড়াই মাটি দেওয়া হয়ে গেছে, অনেকদিন পর মাটির উনুনে রান্না হবে। আর এই যে পিকনিকের চিকেন চলে এসেছে, চিকেন আর আমি ধুতে বসে গেছি, আর মাছ কাটবো। এই যে এগুলো চন্দনা মাছ বলে, মানে ছোট ইলিশ, খোকা ইলিশ বলে এগুলোকে। তো এগুলো ভাজা খুব সুন্দর লাগে, বা বেগুন আলু দিয়ে ঝোল। তো কার কার পছন্দ প্লিজ কমেন্ট করো। আর এদিকে আমার দিদি সবজি কাটছে পিকনিকের। এই যে শুক্তনি হবে একটা পাঁচ তরকারি, মূলা আলু গাজর ফাজর সজনে ডাঁটা ফাটা বেগুন টেগুন দিয়ে এই যে ডাঁটা কাটছে। আর ভিডিওটা আকাশ করছে একটু, তার জন্য কাঁপছে। এই যে একটু তার জন্য ক্ষমা করে দিও তোমরা, আমি তখন মাছ কাটছিলাম আর আকাশের হাতে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম, ও ভিডিও করছিল। আর এই যে শাগনিক বুড়ো দেখছে মাছ কী করে কাটছি। এই যে আমি মাছ কাটবো, এখন বসে গেছি মাছ নিয়ে, চিকেন ধোবো, চিকেনটা পরিষ্কার করে নেব। তো তারপর রান্নাবান্না শুরু হবে। আজকে অনেক দিন পর মাটির উনুনে রান্না হবে, যেমনটা বললাম তোমরা ছাদে সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়েছি। তো বোনেরা আর ছেলে পুলে নিয়ে এবারে একটা মানে ইলিশ মাছ দেখুন, বাড়িতে ঢোলে ইলিশ মাছ, খোকা ইলিশ বলে, বেশ ভালো। আর এই যে তোমাদেরকে দিদার জন্য রুই মাছ, আর এটা হলো চিকেন, তো চিকেন কতটুকু আছে এখানে? 1.5 কিলো চিকেন আছে, তো এখানে 1.5 কিলো চিকেন আছে। আর এইখানে এই যে বডি, আর এই যে ছর্দি, আর এই যে সব সবজি কাটা কাটাকুটি চলছে এখানে। এই যে বড় মাসি, তো দেখাচ্ছে এই যে, আর ওই যে শাগনিক, তো এই যে সবজি কাটা চলছে। তো এখন কাটা হচ্ছে, ডাটা কাটা হচ্ছে, ওইখানে বেগুন কাটা রয়েছে, আর এখানে যে আলু পেঁয়াজ রেডিশ সব আছে। এখানে একটা কুমড়ো আছে দেখতে পাচ্ছো, মাসি সব ছাড়ি কেটে কুটে এখানে রাখছে। তো দেখো আমি বেশি যেতে পারছি না, কোনো বিশাল ধো। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে দিদি, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছে, উনুন ধরিয়ে দিয়েছে। এই যে কড়াইতে এবার তেল দেবে, বেগুন গুলো ভেজে নেবে। আর চলো একটু আমাদের আশেপাশের এইগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এইগুলো সব সামনের বাড়িটাও আমাদের, আমার দিদির বাড়ির সামনের বাড়ি। দেখুন গাইস, ওইখানে বেগুন ভাজা চলছে, আর এইদিকে এখানে বেগুন আরো কিছু আছে, আর এইদিকে এখানে মাছ, মানে কি বলবো, মাছ কাটা হচ্ছে অ্যাকচুয়ালি। আর ওইদিকে হচ্ছে এদিকে শ্রী, আর এদিকে শাগনিক খাওয়া করছে মটরশুঁটি নিয়ে, এদিকে দিদি পড়ছে। ও মানে জাস্ট একটা সুন্দর এনভায়রনমেন্ট। তো ওইদিকে বেগুন ভাজা চলছে দেখুন, আর বেগুন ভাজা আজকে আমাদের গ্রেট শেফ হচ্ছে আমাদের দিদা। তো দিদা কেমন লাগছে বলো, কেমন লাগছে? তো দেখতে পেলেন আপনারা, এই দেখুন শ্রীমা, আর এই দেখো, এই দেখুন আপনাকে ভিডিও তো পড়বো দেখিয়েছি, মাংস এখানে আছে, মাংস, আর এইদিকে মাছ কাটা হচ্ছে, দিদি পড়ছে সেটা দেখা, আর হচ্ছে এদিকে দিদি এই যে পড়ছে। তো কি বলবো, একটা সুন্দর এনভায়রনমেন্ট। তো দেখুন সবাই, ও আর মা ওদিকে আছে। তো মা গাইস একটু হাই হাই করে দাও, হাই করে দাও ওদের। আজ দিদি, তো দিদি একটু হাই করে দে গাইস, দেখতে পাচ্ছ? দেখুন গাইস বাবা আর দিদি আছে নিচে, শিম পাড়ছে, সাদা শিম। আমাদের রাস্তা, টোটো যাচ্ছে রাস্তা দিয়ে বাড়ির পাশে, আরো ওই যে শিব মন্দির আমাদের বাড়ির পাশে।
এই যে বাবা উঠেছে টিনে কুল গাছ, ওটা আমাদের বাগান পুরো, এগুলো সব বাগান আমাদের। দিদা রান্না করছে তরকারি রসা, পিকনিকের রান্না চলছে, হাঁহা করে গ্যাস জ্বলছে, এই পাখা জ্বলছে, শাগনিক অনেকদিন পর আখাতে দিদা জাল দিচ্ছে, চিকেন রান্না হচ্ছে, সবজি হয়ে গেছে, যে সব ভাত টাত হয়ে গেছে, চিকেনের কালারটা দেখো গাই, ওহো টেস্ট দারুণ হবে দেখাই লাগছে। দিয়েছে মনে হয় কই, ওগুলো নেই তো, যা শাগনি কাকা সব দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, সান টান হয়ে গেছে, সব জামা কাপড় মেলা রয়েছে, শাগনি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ঘুমোলো না। দিদা জাল দিচ্ছে, দিদি মাংস কষাচ্ছে, জবরদস্ত হবে আজকে মাংস। জল দেয়া চলছে, এখন জল দেবে চিকেনে, বোতলের জল গরম। চিকেনের কালার দেখো একদম গাইস, নাড়তো একটু চিকেনটা দেখা, ওহো আখার রান্না অপূর্ব অপূর্ব, গরমা গরম চিকেন দাও দাও করে জ্বলছে, অসাধারণ হয়েছে জাস্ট। আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি এরকম গন্ধ শুকে সেন্টে। এবার আমি একটা জিনিস খাই, ওইখানে দেখো মানে কি হারে না ধোঁয়াটা বের হচ্ছে, দেখো জাস্ট দেখো মানে কি হারে ধোঁয়া বের হচ্ছে, ওদের ওই যে পাটকাটি দেখতে পাচ্ছো, আর এই যে শরীর খারাপ করছে খাবে না বলছে, আর শাগনিকে যে সব ছিটাচ্ছে। জল নিয়ে চলে আসলো, রান্না হয়ে গেছে, যে খেতে বসে গেছি। এই পাতা নিয়ে আয় যা, পেঁয়াজ চলে আসছে, সমজিত খেতে বস, সমজিত খেতে বস, খেতে বসে গেছে, এই যে চলছে ভাত দেয়া হয়ে গেছে, গরম গরম রাইস একদম ঝুরঝুরে, আর এই যে ঝামেলা চলছে একদম গাইস, বসে গেছে খেতে, ভাত পড়েছে গরম গরম, আর পেঁয়াজ এই যে একদম ধোঁয়া ওঠা ভাত, এবার চিকেন পড়বে, সবজি পড়বে, দিদা পরিবেশন করছে, যে এটা মাংসের মধ্যেও পেঁয়াজ খাস, এই যে তরকারি বেগুন ভাজা দিই বাবা, দাও দাও যে শিম ফিম সবকিছু দিয়ে একটা শুক্তনি টাইপের, আমাকে দিয়ে দিবি, আমাকে দিয়ে দিস, আমাকে দিয়ে দিস, আমাকে দিয়ে দিস, আমাকে দাও দিদা, দাও একটু সবজি দাও দিদা, আমাকে তরকারি দিও মামা, সব তরকারি করছে, তরকারি আমাকে দিও, আমি বলবো বেশি। এই যে সবার খাওয়া দাওয়া চলছে, মেঘ আকাশ বৃষ্টি, বেগুন ভাজা, তরকারি শিম ভাজা, বেগুন ভাজা আর তরকারি, একটা ল্যাবড়া ভাত। এবার বলি কেমন লাগছে, টেস্ট কেমন হয়েছে বলো, পিকনিকের সুন্দর হয়েছে, তরকারি তরকারি আর ভাত দেখি কেমন লাগছে। চলো ওখানে তোলাতুলি চলছে, যে অসাধারণ হয়েছে বলছে, ও তাহলে তরকারি দিয়ে খেয়ে নাও, চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, তো বেগুন ভাজা দিয়ে, শিম দিয়ে, ল্যাবড়া দিয়ে, শুকনো আমাদের গাছের শিম, এগুলো একদম টাটকা সাদা শিম, ডাটাও তাই আমাদের গাছের। চলো এই যে শাগনিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, খেতে দিচ্ছে না, এই যে চিকেন চলে এসছে, সেই একদম কালার দেখো, মেঘ বোতলটা সরিয়ে দে, এই যে দিদি দিচ্ছে চিকেন, জিও বস কালার একদম, এই যে চিকেন গরম গরম চিকেন উঠছে, ওহো কি টেস্টি গো, এখন দেখো ওহো খেতে লাগো,
জানি না মেটে কোথায় মেটে নিয়ে মারামারি বাবু বাবু এই যে চিকেন বাড়াবাড়ি চলছে পিকনিকের চিকেন মিষ্টির পাতে পড়ে গেছে চিকেন চিবড়া দেব না তাহলে মিষ্টি ভাত লাগবে একটু আমি এখনো খেতেই পারলাম না স্টাডি করতে পারলাম না এই যে চিকেন পড়ছে ঝোল দে ঝোল পড়ছে কেমন হয়েছে সব খেয়ে বলো দারুন কেমন হয়েছে ভাতটা ভাত দিয়ে একটু সিম ছিল গরম গরম দারুন সুস্বাদু চলো এবার লেগে পড়ি চিকেন খেতে আগে একটু চিকেন টেস্ট করে দেখি একদম লোভনীয় লাগছে চলো